জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং জননেত্রী শেখ হাসিনা ওনাদের ওনাকে আপনাদের মাঝে শান্তির দূত হিসেবে পাঠিয়েছেন সেই মহান ব্যক্তি নবনির্বাচিত আমাদের এমপি মহোদয় আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সাথে সরাসরি কথা বলতে এসেছেন আপনাদের কি সমস্যা আপনাদের এই গ্রামে মানুষগুলি কেমন আছেন আপনাদের মধ্যে কারা প্রতিবন্ধী কারা আপনাদের মাতৃকালীন ভাতার দরকার কারা আপনাদের দুর্দশাগ্রস্ত কারা অসুস্থ মানুষ এই বিষয়গুলির খোঁজ খবর নিতে এমপি মহোদয় আপনাদের সামনে এসেছেন উনি সরাসরি আপনাদের সামনে কথা বলবেন এবং আপনারা সরাসরি আপনাদের দুর্দশার কথা আপনাদের সমস্যার কথাগুলি বলবেন এটা এই বরুড়াতে নবদিগন্তের সূচনা হয়েছে এবং এই বরুড়ার মানুষ বুঝতে পারবে যে যে নেতা কাকে বলে প্রিয় উপস্থিতি আপনারা ধৈর্য সহকারে কথা শুনবেন এবং আপনাদের কথাগুলি ওনাকে বলবেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এটা রাজনৈতিক মঞ্চ না সরাসরি আপনাদের সাথে কথা বলতে এসেছেন এমপি মহোদয় সবাই হাততালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানান এখন আপনারা খুব মনোযোগ সহিত ওনার কথাগুলি শুনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের কি সমস্যা আছে এই ঘর নাই আপনার জামাই নাই কেউ গর্ভবতী থাকবো কেউ লেখাপড়ার ব্যাপার থাকবো সরকারি অনুদান দেওয়ার কোনো সব হইতো না আমি সব দিল মানুষ নিজের চেষ্টায় মানুষ স্বাবলম্বী হয় নিজের চেষ্টায় তার সংসার চালায় এটা আপনাদের সবাই করতে হবে এর পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব সরকার একটা যেটা নাকি আপনারা পাইতেছেন সেটা তো চালু থাকবেই আর এর বাইরে সরকারের যদি কিছু আসে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা করব আমি আমাদের এই গ্রামের দেখভাল আমার পক্ষে আপনাদের সাথে যাতে নাকি সরাসরি আপনারা কথা আমারও তো সরাসরি পাইবেন না আপনারা যেহেতু আমার পাইবেন না সরাসরি সেই জন্য আপনাদের গ্রামের তিনজনকে আমি আমার প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে আসতে পরিচয় করাই দেবো আপনারা তো আমার লগে লগ পাইতেন যাতে নাকি আপনাদের সুবিধা অসুবিধা আমার কাছে পৌঁছতে পারে সেই জন্য আপনাদের গ্রামের জন্য আমি আমার তিনজন প্রতিনিধি নির্বাচিত করছি এই তিনজনের মধ্যে ওনারা চিনেন তো ভালো মানুষ নেই না ওনার সাথে আপনি যোগাযোগ করবেন কি নাম ওনার কামাল মিয়া উনিও আমার প্রতিনিধি এই সেলিম উনি বয়োজ্যেষ্ঠ তার সে একটু কম বয়স আর এবারে ইয়ং একবারে সবসময় দৌড়াইতে পারবো এই তিনজনের কাছে আপনাদের সুযোগ সুবিধা অসুবিধা যা আছে জানাইবেন আমার কাছে পৌঁছা যাবে এই খবর পৌঁছার পরে আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব সেটার মধ্যে ওনারা আপনাদেরকে দিক নির্দেশনা দিবে কোন কোন খাতে আমি সাহায্য সহযোগিতা করব সেই খাতের জন্য ওনাদের সাথে যোগাযোগ করলে পাবেন এটা এরকম না এটা সরকারি না কিন্তু আবারও বলছি এটা সরকারি না সরকারি যেটা আছে এটা ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি অতটুকু আমরা আলহামদুলিল্লাহ বললেন আপনারা মনে করেন না যে উমুকের ভাষা থেকে আমার দিতে হইব এরকম মনে করেন না আমি আপনাদের কাছে দৌড়াই আসছি যাতে নাকি কিছু হইলো আমার দ্বারা যদি আপনাদের দুজনের উপকার হয় তাইলে আমার জন্য দোয়া করেন এখন এটা তো এখন ধরেন এই যে
এটা তো শুধু রাস্তা শুধু এই জায়গা আপনার সব জায়গা এটা তো সরকারি টাকার উপর নির্ভর করে রাস্তা ভালো হয়েছে এটা বেশি খারাপ আস্তে আস্তে এটা ধরেন আমার ব্যক্তিগত টাকা তো দিয়ে তো আমি পারতাম না সরকারি টাকা আসলে সরকারি রাস্তা হইলে আমি করে দিতে পারতাম কিন্তু শুনেন সমাজের থেকে আইডি নাম্বার টাম্বার তো কারণে কোনো পয়সা করে দিয়েন না কারো দালালের খপ্পরে পড়েন না কোন দালালের খপ্পরে পড়েন না কোন যদি আরেকটা কথা আপনাদেরকে বলি গুরুত্বপূর্ণ শুনেন কোন বাড়িতে যদি ঝগড়া বিবাদ হয় দয়া করে মামলা মোকদ্দমা করতে যাই না দালালের খপ্পরে পড়েন না ওই পুলিশ আনবো বলবো ওইটা পয়সাটা খাই লাগবো এটা করেন না কোন দালাল থানার মধ্যে যাইতে পারবে না আমি বন্ধ করে দিছি এই তিনজনে আমার পক্ষে আপনাদেরকে সহায়তা করবে এখন এটা